আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে এসেছি, যেটা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন আসলে এটা কী, এর প্রক্রিয়াটা কী। তো আজকে আপনাদের সেই বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লটারির মাধ্যমে যারা দক্ষিণ কোরিয়া যেতে চান তাদের জন্য আজকে আমাদের এই আলোচনা। আমাদের আলোচনার বিষয়টা খুবই ইন্টারেস্টেড, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দক্ষিণ কোরিয়া শিল্প খাতে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের ইপিএস আওতায় সরকারিভাবে প্রতি বছর কয়েক হাজার মানুষ, বিশেষ করে বাংলাদেশ থেকে বুয়েসেলের মাধ্যমে যে কয়েকটা ধাপ অতিক্রম করে তারা লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়া অনেক লোকজন নেয়। সেক্ষেত্রে বুয়েসেলের মতে এবছর আগস্ট মাস পর্যন্ত 3,170 জন বাংলাদেশের কর্মী দক্ষিণ কোরিয়া গিয়েছে। আগামী 3 মাসে আরও প্রায় 2,000 কর্মী যাওয়ার সুযোগ পাবেন। আগামী বছর 3 থেকে 4 হাজার বাংলাদেশের কর্মী দক্ষিণ কোরিয়া যেতে পারবেন বলে আশা করছে বুয়েসেল। বুয়েসেল হচ্ছে সরকারের একটি সংস্থা, আপনারা অনেকেই জানেন না, বুয়েসেল লেখে সার্চ দিলেই পাবেন। তো আপনারা যারা বুয়েসেলের মাধ্যমে লটারির মাধ্যমে আপনারা দক্ষিণ কোরিয়া যেতে চান খুব সহজে, তাদের জন্য আজকের এই আয়োজন। প্রথমে জানাবো যে 6 ধাপ পেরিয়ে দক্ষিণ কোরিয়া যেতে হয়, 6টা ধাপ আপনাকে পেরোতে হবে। এই 6টা ধাপ পেরোনোর পরেই আপনি সাউথ কোরিয়া যেতে পারবেন, মানে দক্ষিণ কোরিয়া যেতে পারবেন। অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার প্রক্রিয়া শুরু হয়, এরপরে আরও 5টি ধাপ অতিক্রম করতে হয় বলে জানান রাজীব কর। তিনি দক্ষিণ কোরিয়ার গিয়াংগিদো প্রদেশে থেইল জঙ্গ কোম্পানিতে চাকরি করছেন। রাজীব কর বলেন, অনলাইন বুয়েসেলের ওয়েবসাইট নিবন্ধন করার পর লটারি হয়। প্রতি বছর সাধারণত মার্চ থেকে এপ্রিল মাসে নিবন্ধন শুরু হয়, এবছর নিবন্ধন ইতিপূর্বে শেষ হয়েছে। লটারিতে নাম আসলেও ভাষা শেখার জন্য গড়ে প্রায় 2 মাস সময় পান প্রার্থীরা। এরপর ভাষা পরীক্ষায় বসতে হয়, HRD কোরিয়া 200 নম্বর পরীক্ষা নেওয়া হয়। আপনারা প্রথম যখন অ্যাপ্লাই করবেন বুয়েসেলের মাধ্যমে, অ্যাপ্লাই করার পরে আপনাদের যদি আপনাদের লটারিতে নাম ওঠে, নাম ওঠার পরে আপনাদের যে ধাপগুলো আছে, প্রথম ধাপ হচ্ছে আপনাদের অবশ্যই তাদের ভাষা শিখতে হবে। ভাষা শেখার জন্য একজন প্রার্থী প্রায় 2 মাসেরও বেশি সময় পান, 2 মাস আর কি। এই 2 মাসে HRD কোরিয়া 200 নম্বরে পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে রিডিং 100 এবং লিসেনিং 100, পরীক্ষার সময় 50 মিনিট দেওয়া হয়। তো আপনারা ভাষা অবশ্যই শিখে নেবেন। কোরিয়ান ভাষা পরীক্ষা উত্তীর্ণ হলে স্কিল টেস্ট পরীক্ষা নেওয়া হয় বলে জানান রাজীব কর। আচ্ছা, তিনি বলেন HRD কোরিয়ার প্রতিনিধিরা প্রার্থীর কাজ করার দক্ষতা যাচাই করেন, কিছু রিং দেয়, সেগুলো দ্রুত মেশিন লাগাতে হয়। প্রার্থীর কালার ব্রাউন্ড বর্ণন্ধতা কি না সেটি পরীক্ষা করা হয়। এরপর প্রার্থীর নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়। সেখানে রক্ত পরীক্ষা, যক্ষা, হ্যাপাটাইটিস বি পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হলে নিজ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়। তার মানে আপনাদের প্রথমত ভাষা শিখতে হবে, দ্বিতীয়ত স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। 2 বার দক্ষিণ কোরিয়ার সুযোগ 1970 সালে, আচ্ছা, তিনি লিখছেন যে তিনি 2 বার দক্ষিণ কোরিয়ার সুযোগ পান, একবার 2009 সালে, একবার 2014 সালে। তিনি এখানে দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আসার আগে ভালোভাবে কোরিয়ান ভাষা শিখে নিতেই হবে, কোরিয়ান ভাষা আপনাকে শিখতেই হবে, এর কোনো বিকল্প নাই। যদি আপনি কোরিয়ান ভাষা শিখে আপনি যদি কোরিয়া যেতে পারেন, সেহলে মাসে 3 লাখ টাকা বা তারও বেশি ইনকাম করতে পারবেন। এবার জানিয়ে দিচ্ছি খরচ ও জামানত। বুয়েসেলের মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার খরচ খুবই কম বললে জানান অকল মিলন। দক্ষিণ কোরিয়ায় ইয়ংইন শহরে একটি কোম্পানিতে চাকরি করছেন তিনি। অকল মিলন প্রথম আমাদের এই যে আর্টিকেলটা, এটা প্রথম আলো থেকে নেওয়া, এর জন্যই এখানে সব কিছু দেওয়া আছে। তো একজন প্রার্থীকে 400, সর্বমোট সরকারি খরচ হতে 33,524 টাকা জমা দিতে হয়। বুয়েসেলের 4% বাদে বিমান ভাড়ার টাকা কর্মীকে দিতে হয় বলে জানান আকন মিলন। তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে এখানে স্ট্যাটাস ফ্লাইটে চড়তে হয়, জনপ্রতি 77,000 টাকা ভাড়া। অন্যান্য সময় বিমান ভাড়া 50,000 টাকার মধ্যে থাকে। করোনা পরিস্থিতিতে কোয়ারেন্টাইনের জন্য 20,000 টাকা দিতে হয়। এছাড়া 1 লাখ টাকা জামানত হিসেবে রাখতে হয়। এই টাকা ফেরত পরে ফেরত পাওয়া যায়, এর বাইরে আর কোনো খরচ নেই। আচ্ছা, যদি আরেকটাই হচ্ছে, ইউটিউবে অনেকেই কোরিয়ান ভাষা শিখেন, তাদের জন্য
অনলাইন নিবন্ধন করার যারা কোরিয়ান ভাষা জানে না তারা কোরিয়ান ভাষা শেখার সময় পান। সরকারিভাবে সারা দেশে 40টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কোরিয়ান ভাষা শেখানোর জন্য আছে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে শিখে নিতে পারেন। তো ইউটিউবে দেখে আসলে কোরিয়ান ভাষা শেখার কোনোই নাই। দক্ষিণ কোরিয়া যে টিএলএস কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করেন মোহাম্মদ নূর আফসার, তিনি প্রথম আলোকে বলেন, লটারিতে নাম আসার পর ভাষা শেখার জন্য 2 মাসের কম সময় পাই। ভাষা শেখার জন্য একটি বেসরকারি কোচিং সেন্টারে গিয়ে হতাশ হয়ে ফিরে আসি, পরে নিজে নিজে ইউটিউব ও গুগলের মাধ্যমে 50 দিনের মধ্যে ভাষা শিখি। আপনারা ইচ্ছে করলে তার মতো ইউটিউব দেখে দেখেও আপনারা ভাষা শিখতে পারবেন। আচ্ছা, এছাড়া আপনাদের যদি আপনারা লটারি পেয়ে যদি কোরিয়াতে যান সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া সব খরচ বহন করবে তারা। ব্যক্তিগত খরচ 10 থেকে 15 হাজার টাকা হয়ে যায়, বলতে গেলে বেতনের পুরোটাই জমানো হয়। আপনি 10 থেকে 15 হাজার টাকায় প্রতি মাস কাটাতে পারবেন, পুরো টাকাটাই আপনি থেকে যাবে, আপনারা দেশে পাঠাইতে পারবেন। এই ছিল আপনাদের যে কোরিয়া যাওয়ার যে লটারির মাধ্যমে যারা লটারিতে যাদের নাম উঠেছে তারা ইচ্ছা করলে এই ধাপগুলো লটারিতে উঠলে যে আপনি যেতে পারবেন বিষয়টা এরকম না, অনেকগুলো ধাপের হয়ে আপনাকে যেতে হবে। এই ধাপগুলো আপনাকে প্রথমত কোরিয়ান ভাষা শিখতে হবে, স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে, সব কিছু মিলিয়ে আপনি ওকে থাকলেই তো আপনি কোরিয়া যেতে পারবেন। তো বন্ধুরা, যারা যাদের লটারিতে নাম উঠেছে বা উঠবে তাদের জন্য তাদের কাছে অনুরোধ থাকবে যে তারা সর্বপ্রথম তাদের কাজটা হচ্ছে কোরিয়ান ভাষা শেখা। আপনি যত কোরিয়ান ভাষায় দক্ষ হবেন তত আপনার দাম বেড়ে যাবে, তাদের কাছে আপনি যেতে পারবেন খুব সহজেই। তো আজ ছিল এই আমাদের কোরিয়ান ভাষার যে বিষয়টা এটাই আজকে আমরা আপনাদের জানালাম। তো পরবর্তীতে এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন কোন বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।